हरे कृष्ण भक्ति गीति स्वरलिपि अनुष्ठाने आमरा सकल के स्वागत जानाच्छि। एखन आमरा भजन पर्याये प्रवेश करेछि। आमरा एर आगे गुरु वंदना शिखेछि, एर परे पर्यायक्रमे आमरा वैष्णव वंदना करब। केनना गुरु वैष्णवेर कृपा व्यतीत आमरा भगवानेर कृपा लाभ करते पारि ना। তাই আসুন আজকে আমরা বৈষ্ণব বন্দনা করব। তো যে বৈষ্ণব বন্দনা গাইতে যাচ্ছি তা হচ্ছে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। আমাদের যে ভক্তিগীতি স্বরলিপি বইটি রয়েছে এই ভক্তিগীতি স্বরলিপির পুরানো আমাদের আগের বইটি রয়েছে এতে 47 পৃষ্ঠায় রয়েছে, আর যেটা নতুন প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে 45 পৃষ্ঠায়। তো আসুন আমরা আগে শিখব যে এখানে যে সংক্ষিপ্ত স্বর পরিচয় যেখানে রয়েছে এখানে কিছু বিষয় রয়েছে শিখার বিষয়। যেমন আমরা বিভিন্ন বিভাগগুলো দেখতে পাচ্ছি এখানে যে ভজনটি আমরা গাইতে যাচ্ছি এই ভজনে তাল হচ্ছে লোফা তাল, আর এই লোফা তালে তিন মাত্রা করে চারটি ছন্দ রয়েছে, তাল বিভাগ রয়েছে চারটি তাল বিভাগ, আর এই তাল বিভাগগুলো বোঝানো হয়েছে এক একটা দাঁড়ির দ্বারা। হ্যাঁ, তাল বিভাগগুলো একটা দাঁড়ির দ্বারা বোঝানো হয়েছে। যেমন এই দেখুন লোফা তাল যেখানে আমরা শুরু করছি, সম যেখানে শুরু হচ্ছে, যেখানে তাল শুরু হচ্ছে সেখানে দুটো দাঁড়ি রয়েছে। এখানে দেখুন দুটো দাঁড়ি রয়েছে, আর তারপরে পরে একটা করে মাঝে বিভাগ বোঝানো হয়েছে একটা একটা দাড়ির মাধ্যমে, এরকম লম্বা লম্বা দাড়ি দিয়ে বিভাগ বোঝানো হয়েছে। তো এখানে চারটি বিভাগ রয়েছে, 1, 2, 3, 4, এবং প্রত্যেকটি বিভাগে তিনটি করে মাত্রা রয়েছে, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, 3, 1, 2, এভাবে। হ্যাঁ, 12 মাত্রা লোফা তাল, 12 মাত্রা আলাদা আলাদাভাবে আমরা দেখে নিচ্ছি। এবারে আমরা দেখব ভজনটা কী করে গাইতে হয়। ভজনটা আমরা এর আগে যেটা দেখেছি গুরু বন্দনায় গুরুদেব কৃপাবিন্দু দিয়া, ঠিক সেম স্বর। আমি আগেই বলছিলাম একটা ভজন শিখলে অনেকগুলো ভজন শেখা যাবে, কারণ গৌড়ীয় বৈষ্ণবদের বিরচিত এই সমস্ত ভজনগুলি প্রায় একই রকম স্টাইল পদ্ধতিতে গাওয়া হয় বেশিরভাগ, আর কিছু কিছু আছে আলাদা আলাদা তাল রয়েছে। আজকে আমরা ওই একই তাল লোফা তালে আমরা শিখব ওই বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এবং একই স্বর রয়েছে, স্বরগমগুলো একই রয়েছে, কথাটা পাল্টে গেছে। যাই হোক, এখন আমরা দেখে নেব। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি। ওহে ওহে মানে হচ্ছে পাপা, পাপা পাধা পা মা গা গা,
ओहे शब्दटा जखन आमरा बोलछि तखन पा दुई मात्रा होच्छे पापा पापा ओहे वैष्णव पाधापा वैष्णव पाधापा पाधापा मागागा वैष्णव ठाकुर 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 जखन आमरा बोलछि तखन मागागा मागागा তাহলে একসঙ্গে বলবো ওহে বৈষ্ণব ঠাকুর তারপরে দয়ার সাগর রে গা রে গা মা গা দয়ার সাগর রে গা রে মানে হচ্ছে দয়ার দয়ার রে গা রে দয়ার রে গা রে গা মা গা দয়ার সাগর গা মা গা গা মা গা মানে হচ্ছে সাগর সাগর দয়ার সাগর গোড়া থেকে দেখব ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর पापा पा धा पा मा गा गा रे गा मा गा ए दासे करुणा कोरी रे रे मा पा गास रे 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 ए दासे करुणा कोरी रे रे मा गा রে রে মা গা সা রে 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 এদা এদা মানে হচ্ছে রে রে এদা এদা সে 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 মানে হচ্ছে মা এদা সে ক ক হচ্ছে গা এদা সে ক রু না করি এদা সে ক রু রু হচ্ছে সা সাদ চলেছে ক এ দাসে করু না করি না করি না এবং করি একই জায়গায় হচ্ছে রে রূপরে আবার দেখব এটা হচ্ছে স্থায়ী গাইছি আমরা স্থায়ী স্থায়ী গাইছি আমরা ও হে বৈষ্ণব ঠাকুর পাপা পাধা পা মা গা গা দয়ার সাগর রে গা রে গা মা গা এ দাসে করুণা করি রে রে মা গা সা রে 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 ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি এইভাবে আমরা হারমোনিয়ামে এই স্থায়ীটা দেখলাম এবার আমরা অন্তরায় প্রবেশ করব অন্তরায় কি রয়েছে অন্তরায় দেখব একই রকম অন্তরা আগের যে ভজন আমরা গেয়েছি ঠিক সেম অন্তরা রয়েছে পা পা ধা 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 পা পা ধা 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 দিয়া পদ ছায়া দিয়া মানে হচ্ছে পা পা দিয়া পদ ছায়া পদ ছায়া মানে হচ্ছে ধা 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 চারবার ধা দিয়া পদ ছায়া তারপরে শোধ হে আমারে দিয়া পদ ছায়া শোধ হে আমায় তোমার চরণ ধরি পা ধা 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 চারটা দা হবে পা না পা পা ধা 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 পা পা ধা 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 সা সা নি ধা নি ধা পা ধা পা মা গা মা গা রে দিয়া পদ ছায়া ধা 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 মানে পদ ছায়া শোধ হে দিয়া পদ ছায়া শোধ হে আমায়
सोधो सोधो माने होच्छे सासा सोधो सासा सोधो हे हेटा होच्छे नी सोधो हे आमाय आमाय रेगा रे आमाय सोधो हे आमाय तोमारो पाधा पा तोमारो पाधा पा मागा रे तोमारो च च जखन बोलछि एटा होच्छे कोड़ीमा हाँ ए कोड़ीमायर माथा एरकम लम्बा दाड़ी दाड़ी थाकबे लम्बा दाड़ी एरकम एटा होच्छे कोड़ीमा तोमारो तोमारो चर तोमारो चर न न होच्छे शुद्धमा तोमारो च चटा होच्छे कोड़ीमा आर तोमारो चरण चरण नटा होच्छे मुद्दनटा होच्छे शुद्धमा दुटो मा व्यवहार करा होच्छे तोमारो चरण धरी रे गारे धरी धरी गारे तोमारो चरण धरी ओहे वैष्णव ठाकुर दयार सागर ए दासे करुणा करी। এটা হলো আমরা অন্তরা দেখলাম প্রথম অন্তরা। এবার পরপর যে অন্তরাগুলো রয়েছে একই রকম, সব কয়টা একই রকম আছে। হ্যাঁ, তোমারও চরণ ধরি। তারপরে পরে যে অন্তরটা রয়েছে এটা স্থায়ীর মতো, আর প্রথমটা স্থায়ীর মতো। তারপরে আবার আমরা পরেটা যখন অন্তরা দেখলাম ওই রকম ছয়বে গদমি পাধা পা মা গা গা, এখানে শুদ্ধ মা ব্যবহার হচ্ছে। ছয়বে গদমি পাধা পা মা গা গা রে গা রে গা মা গা ছয় দোষ শোধি। ভালো করে দেখুন, ছয় রে গা ছয় দোষ রে গা রে গা মা গা ছয় দোষ শোধি শোধি মানে হচ্ছে মা গা ছয় দোষ শোধি মা গা ছয় গুণ দেহ দাসে ছয় 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 মানে হচ্ছে রে রে ছয় গুণ ছয় রে রে গুণ মা গা গুণ হচ্ছে মা গা ছয় গুণ দেহ দেহ সারে দেহ মানে হচ্ছে সারে ছয় গুণ দেহ দাসে ছয় গুণ দেহ দাসে দাসে মানে হচ্ছে রে রে ছয় গুণ দেহ দাসে রে রে। এবারে ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে পাপা পাপা ধা 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 পাপা ধা 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 চারটা ধা ছয় শত সঙ্গ দেহ হে আমারে ছয় শতসঙ্গ ভাইয়ের উপরে শতসঙ্গ ছয় শতসঙ্গ পাপা ধা 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 দেহ হে শাসানি দেহ হে আমারে ধানি ধা ধানি ধা দেহ হে আমারে ধানি ধা দেহ হে আমারে ধানি ধা বসেছি পাধা পা বসেছি সঙ্গের আসে পাধা পা মা গা মা গা রে বসেছি সং সং যখন বলছি এটা হচ্ছে কড়িমা বসেছি সঙ্গে র রটা হচ্ছে শুদ্ধ মা বসেছি সঙ্গে র আসে রে গা না গা রে গা রে বসেছি সঙ্গে র আসে
आ से मान हे गे आबार आमरा स्थायीते फिरे जाब ओहे वैष्णव ठाकुर दयार सागर ए दासे करुणा करी एबारे परेर जे अंतराटा रयेछे ओखान थेके आबार शुरू होच्छे एकाकी आमार पाधा पा मा गा गा एकाकी आमार पाधा पा मा गा गा नाही पाए बल एकाकी आमार रेगा रेगा मा गा नाही पाए बल नाही पाए रेगा रेगा नाही पाए बल मागा मागा मन हच्छे बल एकाकी आमार नाही पाए बल हरि नाम संकीर्तने हरि नाम संकीर्तने मन हच्छे रे रे मागा सारे रे रे हरि हरि मन हच्छे रे रे हरि मन हच्छे रे रे हरि नाम 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 मन हच्छे मागा हरि नाम मागा हरि नाम सं 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 मन हच्छे सा संकीर्तन ने हरि नाम संकीर्तने कीर्तने कीर्तने मन हच्छे रे रे हाँ हरि नाम संकीर्तने तारपरे देखबो आरेकटु उपरे तुमी कृपा करी पापा धा 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 चारटा धा पापा धा 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 पापा धा 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 चारटा धा तुमी कृपा करी तुमी तुमी माने होच्छे पापा तुमी पापा कृपा करी धा 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 कृपा करी धा 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 श्रद्धा बिंदु दिया तुमी कृपा करी श्रद्धा श्रद्धा माने छे सासा सासा बिंदु दिया श्रद्धा बिंदु दिया सासा निधा निधा सासा निधा निधा श्रद्धा बिंदु बिंदु श्रद्धा बिंदु दिया बिंदु निधा निधा हाँ निधा निधा बाजे किंतु कथाटा पाल्टे जाच्छे श्रद्धा बिंदु बिंदु दिया तुमी कृपा करी श्रद्धा बिंदु दिया देह कृष्ण नाम धने देह देह मान अच्छे पाधा पाधा देह कृष्ण नाम धने देह कृष्ण देह कृष्ण देह मान अच्छे पाधा कृष्ण मान अच्छे पामा कोड़ीमा देह कृष्ण नाम गामा गामा दे देह कृष्ण नाम मोटा होच्छे शुद्ध मा देह कृष्ण नाम नाम धने गारे देह कृष्ण नाम धने कोड़ीमा एवं शुद्ध मा दुटो मा व्यवहार होच्छे आबार आमरा स्थायीते फिरे आसबो फिरे आसबो ओहे वैष्णव ठाकुर दयार सागर ए दासे करुणा करी दिया पद छाया सधहे आमाय तोमार चरण धरी एरपर आमरा परवर्ती अंतराते जाब कृष्ण से तोमार पाधा पा मा गा गा कृष्ण माने पाधा कृष्ण से तोमार कृष्ण से तोमार तोमार कृष्ण से
সেটা হচ্ছে পা কৃষ্ণ সে কৃষ্ণ সে পা ধা পা কৃষ্ণ সে তোমার তোমার মা গা গা কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো কৃষ্ণ রেগা রেগা মা গা কৃষ্ণ দিতে পারো পারো মানে হচ্ছে মা গা রে কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে তোমার তোমা তোমা মানে হচ্ছে রে রে আর রটা হবে হ্যাঁ মায়ের উপরে তোমার 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 রে রে মা তোমার শক তোমার শক্তি আছে তোমার স মানে হচ্ছে গা তোমার শক্তি আছে তোমার শক্তি 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 মানে হচ্ছে গা সারে গা সারে গা সারে তোমার তোমা তোমার শক্তি শক্তি গা সারে শক্তি আছে রে রে তোমার শক্তি আছে তারপরে পরের অংশটা তোমার শক্তি আছে আমি তো কাঙ্গাল আমি আমি মনে হচ্ছে পাপা আমি হচ্ছে পাপা ধা 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 আমি তো কাঙ্গাল তো কাঙ্গাল তো থেকে কাঙ্গাল পর্যন্ত ধা 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 মানে চারটা ধা হবে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ মানে সাসা কৃষ্ণ কৃষ্ণ প্রথম কৃষ্ণটা হচ্ছে সায়ের উপরে কৃষ্ণ সাসা কৃষ্ণ 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 বলি বলি নিধা কৃষ্ণ কৃষ্ণ প্রথম কৃষ্ণটা হচ্ছে সায়ের উপরে তারপরে দ্বিতীয় কৃষ্ণটা হচ্ছে নিধা কৃষ্ণ 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 বলি বলিটাও আবার নিধা কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই ধাই পা ধা পা ধাই পা ধা পা ধাই তব তব মানে হচ্ছে পা মা কড়িমা বটা হচ্ছে কড়িমা ধাই তব পাছে পাছে ধাই তব পাছে 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 মানে হচ্ছে গামা গামা এটা হচ্ছে পাছে 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 দ্বিতীয় পাছেটা হচ্ছে গা রে প্রথম পাছে হচ্ছে গামা গামা আর দ্বিতীয় পাছে হচ্ছে গা রে ধাই তব পাছে পাছে ধাই তব পাছে পাছে আবার আমরা স্থায়ীতে ফিরে যাব ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি এইভাবে আমরা আজকের যে বৈষ্ণব বন্দনা শিখলাম তো কিছু কথা বলার আছে যে কথাগুলি খুবই গুরুত্বপূর্ণ এই যে আমরা ভজনগুলো গাইছি এই ভজন বিভিন্নভাবে গাওয়া যেতে পারে আজকে আমি এটা হ্যাঁ লোফা তালে করলাম এই ভজনেই আবার আমি কখনও কাহার বা তালে বা দাস পাহাড়িয়া তালে গাইতে পারি অন্য সুরে হ্যাঁ স্থান কাল পাত্র বা সময় অনুসারে আমরা গাই এগুলো তো দেখুন আমি আবার এই ভজনেই অন্যভাবে আমি গাইছি এই ভজনটা বিভিন্নভাবে গাওয়া যায় বিভিন্নজন বিভিন্ন সুরে গাইতে পারেন হ্যাঁ এমন নয় যে আমি যেটা গাইছি এটাই গাইতে হবে এরকম না আপনারাও বিভিন্ন সুরে গাইতে পারেন তবে এই যে সুরটা আমি গাইছি এটা হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবদের প্রচলিত সুর গৌড়ীয় বৈষ্ণবরা সাধারণত এই সুরেই কীর্তন করেন কিন্তু আরেকটা সুর আমি গেয়ে শোনাচ্ছি দেখুন এই একই ভজনের বিভিন্ন সুর আমি নিজেও গাই বিভিন্ন স্থান বা সময় অনুসারে একই ভজন বিভিন্ন সময় বিভিন্ন রকম গাই
তখন স্কেল চেঞ্জ হয়ে যায়। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সদহে আমায় তোমার চরণ ধরি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। দেখুন একই ভজন একটু আগে কিরকম গাইলাম, এখন আবার গাইছি। আরেকটা সুর দেখুন, একই ভজন কিভাবে আলাদা আলাদা সুরে গাওয়া যায়। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, হে দাসে করুণা করি, হে দাসে করুণা করি, দিয়া পদ ছায়া সদহে আমায় তোমার চরণ ধরি। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি, এ দাসে করুণা করি। এভাবে একই ভজন বিভিন্নভাবে গাওয়া যায়, কিন্তু গৌড়ীয় বৈষ্ণবরা যে প্রচলিত সুরে করেন এটাই সাধারণত, আমি যেটা স্বরলিপির মাধ্যমে দেখালাম এভাবে আমরা সাধারণত গেয়ে থাকি। কিন্তু বিভিন্নজন বিভিন্নভাবে গায়, গাইতে পারেন, কিন্তু যেটা গৌড়ীয় বৈষ্ণবের অরিজিনাল সুর সেটা হচ্ছে ওইটাই যেটা আমি লোফাতালে দেখালাম। তা আজকে এই পর্যন্তই আমরা রাখব, আমরা পরবর্তী যে আমাদের এপিসোড আসবে তার জন্য আমরা অপেক্ষা করব। আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই আগের আগের ভিডিওগুলি দেখবেন, তারপরে এগুলোতে প্রবেশ করবেন, তা না হলে বুঝতে অসুবিধা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।